বাবার আমার বন্ধুরা, আমার আমি বলতেছিলাম আদম নবী শীষ নবীকে বলেন আকবারা আদম ওয়ালা ইবনি শীষা, হে আমার সন্তান, হে আমার সন্তান শীষ, আন্তা খলিফাতি মিম্বাদি, আল্লাহ পাক তোমাকে আমি আদমের পরে নবুয়ত দান করবেন, তুমি নবী হবে। কে বলেন? বলে না কে, কাকে বলেন? কয় বাবা তুমি আমার পরে নবী হবে, আন্তা খলিফাতি মিম্বাদি ফাকুজ হাবে আমারাতি তাকওয়া ওয়াল উরওয়াতিল উসকা। বাবারে যখন তুমি নবী হবে, তোমাকে আল্লাহ যখন নবুয়াত দান করবেন, ও শীষ নবুয়াত পাওয়ার পরে সর্বপ্রথম তুমি যে কাজটা করবা, সর্বপ্রথম তোমার কাজ হলো তুমি আল্লাহর ইবাদতকে শক্ত করে ধরবা। জোরে বলো সুবহানাল্লাহ। এরপরে আদম নবী শীষ নবীকে বলতেছেন ফাকুল্লামা জাকারতাল্লাহ, যখনই তুমি আল্লাহর নাম স্মরণ করবা, এ বাবা শীষ যখনই তুমি আল্লাহর নামটা স্মরণ করবা, ফাজকুর আমি তোমাকে নসিহত করে যাচ্ছি, আমি তোমাকে নির্দেশ দিয়ে যাচ্ছি, আল্লাহর নামের সাথে সাথে ইলা জাম্বিহি ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম, আল্লাহর নামের সাথে সাথে আখিরি নবীর নাম মোবারকটা স্মরণ করি। জোরে বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলো সুবহানাল্লাহ। আদম বলেন বাবা শীষ আল্লাহর নামের সাথে সাথে আখিরি নবীর নাম মোবারক স্মরণ করিও। এবার শীষ নবী বলতেছেন বাবা আখিরি নবী কে, আখিরি নবী কোথায় আছে, কখন আসবেন, কিভাবে আসবেন, ওনার পরিচয়টা কি আমি শীষ একটু জানতে চাই। এবার আদম নবী আমার নবীর পরিচয় বলতেছেন, বাবারে ওই নবীর পরিচয় এক নাম্বার পরিচয় হলো পাইনি রাইতু ইসমাহু মুক্তুবান আলা সাকিল আরশি ওয়ানা বাইনাল মায়ওয়াতিন। এ বাবা ওই নবীর পরিচয়টা হলো আমি আদম সফিউল্লাহ যখন মাটি এবং পানির মধ্যে ছিলাম, ওই মুহূর্তে ওই নবীকে আমি আদম সফিউল্লাহ আরশো আজিমের চৌকাটের মধ্যে আমি লেখা দেখেছি। জোরে বলো সুবহানাল্লাহ। আরো জোরে কেন সুবহানাল্লাহ। শুধু তাই নরে বাবারে, আমি আদম সফিউল্লাহ জান্নাতের মধ্যে গেলাম, মুক্তু বানালা বাবিল জান্না, জান্নাতের প্রতিটা দরজা দরজায় ওই নবীজির নাম মোবারকটা আমি লেখা দেখেছি। শুধু তাই নরে বাবারে, শুধু তাই নয়, আমি জান্নাতের মধ্যে যখন গেলাম, মুক্তু বানালা হুর আইনিল অল গালমান, হুর গালমানদের চোখের মধ্যে ওই নবীজির নাম মোবারকটা আমি লেখা দেখেছি। বাবারি বাবারি, শুধু তাই নয়, আমি যখন জান্নাতের মধ্যে ছিলাম, মুক্তুবান আলা সাজারাতি তোবা, জান্নাতের মধ্যে একটা তোবা নামক গাছ আছে, ওই গাছের পাতায় পাতায় ওই নবীজির নাম মোবারকটা আমি লেখা দেখেছি রে বাবা। ও শুধু তাই নয়, আমি আদম সফিউল্লাহ সিদরাতুল মুনতাহার মধ্যে গেলাম, সিদরাতুল মুনতাহা নামক যে গাছটা আছে, ওই গাছের পাতায় পাতায় ওই আখিরি নবীর নাম মোবারকটা আমি লেখা দেখেছি রে বাবা। আমি আদম সফিউল্লাহ তোমাকে নসিহত করে যাই, যখনই তুমি আল্লাহর নামটা স্মরণ করবা, আল্লাহর নামের সাথে সাথে আখিরি নবীর নাম মোবারকটা স্মরণ করিও। জোরে বলো সুবহানাল্লাহ। আরএসবিডি মিডিয়া। এই দুনিয়ার মধ্যে আল্লাহর পরে সর্বপ্রথম যিনি আমার নবীর মিলাদ পালন করেছেন, তিনি হলেন বাবা আদম সফিউল্লাহ। আপনারা আদম নবীর নাম শোনেন নাই? আমার নবীজি প্রায় 7000 বছর আগে দুনিয়াতে ছিলেন, আদম আলাইহিস সালাম। সে আদম আলাইহিস সালামের সন্তান নিয়ে মতভেদ ছিল, কেউ বলেছেন 20 জোড়া, কেউ বলেছেন 40 জোড়া, কেউ বলেছেন 220 জন, এরকম বিভিন্ন মতভেদ আছে। তো একটা মতভেদের মধ্যে একটা প্রমাণের মধ্যে পাওয়া যায় আদম আলাইহিস সালামের টোটাল 81 জন সন্তান ছিল। বলেন না কয়জন? এর মধ্যে 40 জোড়া, খুব খেয়াল করবেন, 40 জোড়া, প্রতি জোড়াতে একজন মেয়ে একজন ছেলে। আদম নবীর প্রতি জোড়াতে একজন ছেলে একজন, তার মানে এভাবে হতে হতে আমি কয় জোড়া বলছিলাম? 40 জোড়া। বলেন না কয় জোড়া? 40 জোড়া মানে কয়জন? বলেন না কয়জন?
আর একজন আলাদা একজন কে আলাদা তাহলে টোটাল কয়জন 81 এখন একজন কে একজন হলো হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম জোরে সুবহানাল্লাহ প্রশ্ন করতে পারেন হুজুর শীশ নবীর সাথে অন্য অন্যদের সাথে আল্লাহ মেয়ে দিবেন অন্য সন্তান দিবেন অন্য জোড়ার সাথে কারণ জোড়া সিস্টেম ছিল একজন ছেলে একজন মেয়ে সবার জোড়া জোড়া মেয়ে ছেলে ছিল কিন্তু এখানে শীশ নবীকে কেন আলাদা পাঠাইলেন ওনার সাথে কেন মেয়ে দিলেন না কারণটা কি কারণ হলো যেহেতু আল্লাহ পাক ওনাকে নবুয়ত দান করবেন শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু নবী হবেন এই নবীর সম্মানার্থে আল্লাহ ওনার সাথে অন্য কাউকে আর দেন নাই জোরে সুবহানাল্লাহ তাহলে ওনার নাম হলো শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত ছিল 1000 বছর কোন না কয় হাজার তো উনি একদিন বলতেছেন জিব্রাইল আজরাইল আমার উম্মতের মধ্যে যারা নবী এই নবীদের হায়াতের তালিকাটা আমাকে একটু দাও এবার হায়াতের তালিকা দিলেন আমি একটু দেখব আমার কোন উম্মতের কোন নবীর হায়াত কেমন আমার সন্তানদের মধ্যে নবীদের হায়াত কেমন এবার তিনি সিরিয়ালে দেখতেছেন দেখতে দেখতে হঠাৎ করে তিনি দেখতেছেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত মাত্র 40 বছর কয় বছর তিনি বলতেছেন আহারে আমার এই সন্তানদের হায়াত এত কম তখন তিনি বলেন আজরাইল একটা কাজ করো আমার হায়াত তো 1000 বছর বলে না কয় হাজার 1000 এটা কে বলতেছে আপনাদের মনোযোগ আছে নাকি ঘুম আসে কি না কোন এই বছরে একবার মিলাদ নবীর মাহফিল করে অথবা মাহফিল আয়োজন করে আপনারা যদি ঘুম যান অথবা মনোযোগী না হন তাহলে তো এই মাহফিল করে কোনো লাভ হলো না সেজন্য ঘুম যাওয়া যাবে না একটু আমার দিকে মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার চেষ্টা করুন সম্মানিত সুধি তাহলে আমি বলেছিলাম আদম বলতেছেন আদম বলতেছেন আমার যেহেতু হায়াত কত বলে না কত আর দাউদের হায়াত কত আমার থেকে আদম বলতেছেন আমার থেকে আমি 40-60 বছর আমার সন্তান দাউদকে দিয়ে দিলাম তাহলে এখন দাউদের কত হয়ে গেল কত আর এখান দিয়ে আদমের কত 940 এখন এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত যেতে যেতে যখন 940 বছর এসে গেলেন আজরাইল হাজির এ আদম আপনার আপনার জান কবজ করতে হবে কেন আপনার হায়াত শেষ কো না এই আজরাইল আমার আরো 60 বছর বাকি আছে জোরে সুবহানাল্লাহ আদম ভুলে গেছেন ওই 60 বছর কাকে দিবেন দাউদকে যে 60 বছর দিবেন সেটা কি করছেন সেই জন্য ওনার ছেলে হিসাবে আমরাও ভুলে যাই যেহেতু আমাদের বাবা ভুলে গেছেন সেই জন্য আমরাও ভুলে যাই তখন আজরাইল বলেন না আপনি ভুলে গেছেন আপনি তো আপনি 60 বছর আপনার সন্তান দাউদকে দিয়ে দিবেন তখন আদমের মনে হলো তখন ওনার জান কবজ করা হলো সম্মানিত সুধি সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বয়স্ক হয়ে গেলেন বৃদ্ধ হয়ে গেলেন এবার ওনার সন্তান শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন বাবা শীশ এই দিকে আসো তোমাকে আমি কিছু নসিহত করে যাব যেহেতু আমি অল্প দিনের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিব আর এই কথা এই আদম নবীর এই কথাটুকু রয়েছে কিতাবের নাম মাওয়াহিবুল লাদুনিয়া আল্লামা ইমাম কুস্তুলানি রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন এই কিতাবের সরার নাম হলো জুরকানি জুরকানি আলাল মাওয়াহিব আল্লামা আব্দুল বাকি জুরজানি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নসিহতের কথাটুকু পুরো উল্লেখ করে দিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শীশ নবীকে নসিহত করতেছেন কি নসিহত তিনি বলতেছেন আকবালা আদামু আলা ইবনিহি শীশা আই বুনাইয়া আনতা খলিফাতি মিন বাদি ফাকুজহা বিআমারাতি তাকওয়া ওয়াল উরওয়াতি উসকা ফাকুল্লামা যাকারতাল্লাহ ফাসকুর ইলা জানবিহি ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফা ইন্নী রাইতু ইসমাহু মাকতুবান আলা সাকিল আরশে ওয়া আনা বাইনাল মাই ওয়া তিন জোরে বল সুবহানাল্লাহ বাবারা আমার বন্ধুরা আমার আমি বলতেছিলাম আদম নবী শীশ নবীকে বলেন আকবারা আদাম ওয়ালা ইবনিহি শীশা হে আমার সন্তান হে আমার সন্তান শীশ আনতা খলিফাতি মিম্বাদি আল্লাহ পাক তোমাকে আমি আদমের পরে নবুয়ত দান করবেন তুমি নবী হবে কে বলেন বলে না কে কাকে বলেন
কয় বাবা তুমি আমার পরে নবী হবে আনতা খলিফাতি মিন বাদি ফাকুজ হাবে আমারাতি তাকওয়া ওয়াল উরওয়াতিল উসকা বাবা রে যখন তুমি নবী হবে তোমাকে আল্লাহ যখন নবুয়াত দান করবেন ও শীষ নবুয়াত পাওয়ার পরে সর্বপ্রথম তুমি যে কাজটা করবা সর্বপ্রথম তোমার কাজ হলো তুমি আল্লাহর ইবাদতকে শক্ত করে ধরবা জোরে বলো সুবহানাল্লাহ এরপরে আদম নবী শীষ নবীকে বলতেছেন ফাকুল্লামা যাকারতাল্লাহ যখনই তুমি আল্লাহর নাম স্মরণ করবা হে বাবা শীষ যখনই তুমি আল্লাহর নামটা স্মরণ করবা ফাসকুর আমি তোমাকে নসিহত করে যাচ্ছি আমি তোমাকে নির্দেশ দিয়ে যাচ্ছি আল্লাহর নামের সাথে সাথে ইলা জামবিহি ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহর নামের সাথে সাথে আখেরি নবীর নাম মোবারকটা স্মরণ করি জোরে বলো সুবহানাল্লাহ আরো জোরে বলো সুবহানাল্লাহ আদম বলেন বাবা শীশ আল্লাহর নামের সাথে সাথে আখেরি নবীর নাম মোবারক স্মরণ করিও এবার শীশ নবী বলতেছেন বাবা আখেরি নবী কে আখেরি নবী কোথায় আছে কখন আসবেন কিভাবে আসবেন ওনার পরিচয়টা কি আমি শীশ একটু জানতে চাই এবার আদম নবী আমার নবীর পরিচয় বলতেছেন বাবা রে ওই নবীর পরিচয় এক নাম্বার পরিচয় হলো পাইনি রাইতু ইসমাহু মুক্তুবান আলা সাকিল আরশে ওয়ানা বাইনাল মায়াতিন এ বাবা ওই নবীর পরিচয়টা হলো আমি আদম সফিউল্লাহ যখন মাটি এবং পানির মধ্যে ছিলাম ওই মুহূর্তে ওই নবীকে আমি আদম সফিউল্লাহ আরশো আজিমের চৌকাঠের মধ্যে আমি লেখা দেখেছি জোরে বলো সুবহানাল্লাহ আরো জোরে কেন সুবহানাল্লাহ শুধু তাই নয় রে বাবা রে আমি আদম সফিউল্লাহ জান্নাতের মধ্যে গেলাম মুক্তু বানালা বাবিল জান্না জান্নাতের প্রতিটা দরজা দরজায় ওই নবীজির নাম মোবারকটা আমি লেখা দেখেছি শুধু তাই নয় রে বাবা রে শুধু তাই নয় আমি জান্নাতের মধ্যে যখন গেলাম মুক্তু বানালা হুর আইনিল অল গালমান হুর গালমানদের চোখের মধ্যে ওই নবীজির নাম মোবারকটা আমি লেখা দেখেছি বাবারি বাবারি শুধু তাই নয় আমি যখন জান্নাতের মধ্যে ছিলাম মুক্তুবান আলা সাজারাতি তোবা জান্নাতের মধ্যে একটা তোবা নামক গাছ আছে ওই গাছের পাতায় পাতায় ওই নবীজির নাম মোবারকটা আমি লেখা দেখেছি রে বাবা ও শুধু তাই নয় আমি আদম সফিউল্লাহ সিদরাতুল মুনতাহার মধ্যে গেলাম সিদরাতুল মুনতাহা নামক যে গাছটা আছে ওই গাছের পাতায় পাতায় ওই আখিরি নবীর নাম মোবারকটা আমি লেখা দেখেছি রে বাবা আমি আদম সফিউল্লাহ তোমাকে নসিহত করে যাই যখনই তুমি আল্লাহর নামটা স্মরণ করবা আল্লাহর নামের সাথে সাথে আখিরি নবীর নাম মোবারকটা স্মরণ করিও জোরে বলো সুবহানাল্লাহ আহা আমরা উম্মত হয়ে নবী চিনি নাই আমরা আছি শুধু নবীর দোষ খুঁজি এ হলো আমাদের অবস্থা আমরা আসি নবীর দোষ খোঁজার জন্য আর অন্য নবীরা আমার নবীর সম্মান বর্ণনা করে আমরা এমন উম্মত আমরা না শুকরিয়া বান্দা আমাদের শুকুর নাই ঈসা নবীর মতন নবী আমার নবীর উম্মত হওয়ার জন্য আশা করেছে আল্লাহ কবুল করলেন মূসা নবীর মতন উম্মত আমার নবীর উম্মত হওয়ার জন্য আশা করেছেন অন্য অন্য নবীরা আমার নবীর শান গায় আর আমরা যখন নবীর প্রশংসা করি তখন আমাদের শরীরে জ্বলে আমাদের সমস্যা হয়ে যায় এ হলো নবীর উম্মতের অবস্থা সম্মানিত শুধু আমি যেটা বলতেছিলাম আমরা কারো বিপক্ষে নয় আমি আবারও বলি আমরা আমার নবীর সম্মান আলোচনা করব কি বলেন ঠিক কি না নবীর সম্মান আলোচনা করলে কি কোনো সমস্যা আছে আমি যে এতক্ষণ আলোচনা করলাম কাউকে গালি দিছি কোন না গালি দিছি আপনাদের সামনে বসা আছেন কারো নাম ধরছি আমি তো কোরআন হাদিস থেকে আলোচনা করি এখন কেউ যদি এটাকে যদি বিষের মতন মনে করে আমার তো কিছু করার নাই কারণ আমাকে তো কোরআন হাদিসের কথা বলতেই হবে আমরা মন গড়া কথা বলি না অনেক লোক আছে বর্তমানে কয় বেদাত
শিরিক আরে ভাই তুমি শিরিক বলো কোন আপত্তি নেই বেদাত বলো কোন আপত্তি নেই দলিল দাও আহ দলিল দাও না দলিল দিয়ে তুমি শিরিক বেদাত বলো কোন আপত্তি আছে নি যাক আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমিন আল্লাহ পালন করলেন আদম সফিউল্লাহ পালন করলেন তৃতীয় নাম্বার আমি সংক্ষেপে বলতেছি আল্লাহ পালন করলেন নবীজির মিলাদের আলোচনা করলেন আদম সফিউল্লাহ আমার নবীর মিলাদের আলোচনা করলেন সাথে সাথে মুসলমান জাতির পিতা আমার নবীজির 5000 বছর আগে এই দুনিয়ার মধ্যে একজন নবী ছিলেন নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ আপনারা নাম শুনছেন সেই ইব্রাহিম খলিলুল্লাহ সন্তান ইসমাইল জবিউল্লাহকে নিয়ে বাইতুল্লাহ তৈয়ার করলেন বাইতুল্লাহ তৈয়ার করার পরে এবার ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল্লাহর পাশে একটা জায়গা আছে জায়গার নাম হলো মাকাম ইব্রাহিম আপনারা নাম শুনছেন না যেখানের মধ্যে হাজী সাহেবরা গেলে দুই রাকাত নামাজ পড়ে এই মাকাম ইব্রাহিমের মধ্যে বাইতুল্লাহ তৈয়ার করার পরে বাপ বেটা দুইজন দাঁড়াইলেন দাঁড়ানোর পরে আল্লাহর দরবারে দোয়া করতেছেন ইব্রাহিম খলিলুল্লাহর এই দোয়াটুকু এই প্রার্থনাটুকু আল্লাহ কোরআনুল কারিমের সূরা বাকারার এক নম্বর পারার মধ্যে আমার আল্লাহ উল্লেখ করেন ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করতেছেন প্রার্থনা করতেছেন রব্বানা অবাস ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম এ আমি ইব্রাহিম খলিলুল্লাহ আমার সন্তান ইসমাইল জবিউল্লাহ আমরা দুইজনে মিলে খানে কাবা তৈয়ার করলাম নির্মাণ করলাম আল্লাহ কিচ্ছু চাই না বিনিময় চাই না শুধু একটা জিনিস তোমার দরবারে পড়িয়া জানাই আমি ইব্রাহিম খলিলুল্লাহ জানলাম তোমার আখেরি নবী নাকি দুনিয়ার মধ্যে আসবে কি বলেন না কি এই নবীটা আসবে এই আলোচনা করাই মানে মিলাদ বুঝলেন না কথা এই নবীটা আসবে এই আশা নিয়ে আলোচনা করায় মানে কি ইব্রাহিম খলিলুল্লাহ বলেন আল্লাহ শুনলাম তোমার নবী নাকি আসবে রব্বানা অবাস ফিহিম রাসূলাম এ আল্লাহ শুনলাম তোমার নবী নাকি আসবে যদি ওই নবী দুনিয়ার মধ্যে আসে ওই নবীকে যদি দুনিয়ার মধ্যে তুমি প্রেরণ করো আমি ইব্রাহিম খলিলুল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই ওই আখিরি নবীকে দয়াল নবীজিকে কামলিওয়ালা নবীজিকে আমার সন্তান ইসমাইল জবিউল্লাহর বংশের মধ্যে তুমি দুনিয়াতে নাজিল করিও জোরে বলো সুবহানাল্লাহ আমরা নবীর শান বুঝি না আর অন্য নবীরা আমার নবীকে আসার জন্য কামনা করে আর আমরা বললে বেদাতি হয়ে যায় আমরা বললে শিরিকি হয়ে যায় দোষ কি আমাদের কোরআনে আছে আমি বললে কোরআন থেকে বলতেছি হাদিস থেকে বলতেছি কোনো সমস্যা আছে তাহলে এখান থেকে প্রমাণ হয়ে গেলে আল্লাহ পালন করেছেন আলোচনা করেছেন আদম সফিউল্লাহ আমার নবীর মিলাদের আলোচনা করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ আমার নবীর মিলাদের আলোচনা করেছেন আমি সংক্ষেপ বলে দিচ্ছি আমাদের এবার চতুর্থ নাম্বার আমাদের নবীজির 569 বছর আগে হযরতে ঈসা রুহুল্লাহ ওনার জাতিদেরকে নিয়ে আমার নবীর মিলাদের আলোচনা করেছেন জোরে বলো সুবহানাল্লাহ আর সেই ঈসা রুহুল্লাহর কথাটুকু আমার আল্লাহ কোরআনুল কারিমের 28তম পারা সূরাতুস সফ 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন ঈসা নবী যে তার জাতিদের কিনি আমার নবীর মিলাদের আলোচনা করেছেন দেখেন ঈসা নবী বলতেছেন যে হে আমার জাতিরা এদিকে আসো তোমাদেরকে একটা শুভ সংবাদ দিচ্ছি অমুবাশশিরান বেরসুলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ আমার পরে একজন নবী দুনিয়াতে আসবেন এ আশা মানে মিলাদ আশা মানে কি আমার পরে একজন নবী আসবে দুনিয়াতে যার নাম আসমানের মধ্যে আহমদ জোর বলো সুবহানাল্লাহ এখন কোরআনের মধ্যে আসেনি বলেন না আসেনি আমরা কোরআনের কথা বললে কি কোনো সমস্যা আছে তাইলে গেলো তাইলে চতুর্থ নাম্বার প্রমাণ হয়ে গেল ঈসা রুহুল্লাহ তার উম্মতদের কিনি আমার নবীর মিলাদের আলোচনা করেছেন ঠিক কিনা সংক্ষেপে বলতেছি আমি সংক্ষেপ এবার আসেন পঞ্চম নাম্বার আমার নবী নিজেই নিজের মিলাদের আলোচনা করেছেন শুধু করেন নাই নবীজি নিজে নিজের মিলাদ পালন করেছেন দলিল প্রমাণ কিতাবের নাম দালাইলুন নবুয়াত ইমাম বাইহাকির লিখিত কিতাব দালাইলুন নবুয়াত 7 খণ্ডের কিতাব দ্বিতীয় খণ্ডের মধ্যে আছে আমি যদি আসলে যদি সম্ভব হতো আমি নিয়ে আসতাম
তো আমি আনি নেই যাক, তারপর আমি কিতাবের নাম বলে দিচ্ছি, হাদিস সব বলে দিচ্ছি আমি। দালাইলুন নবুয়াত ইমাম বাইহাকীর দ্বিতীয় খণ্ডের মধ্যে আছে, আমার নবীজি বলেন ইন্নি উলিত্তু মুখতুনান ওয়ালাম ইয়ারা আহাদু সাওয়াতি। আমার নবী বলেন হে উম্মত, নিজের মিলাদের আলোচনা নিজে করতেছেন, ইন্নি উলিত্তু মুখতুনান, আমি নবীজি খতনা অবস্থা দুনিয়াতে আগমন করেছি, ওয়ালাম ইয়ারা আহাদু সাওয়াতি, আমি নবীজির লজ্জাস্থান দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। জোরে বলো সুবহানাল্লাহ। নবীজি নিজের মিলাদের আলোচনা করেছেন কিনা, পড় না করেছেন কিনা, এবার আসেন নিজে তো করেছেন করেছেন, আবার এটার মধ্যে সীমাবদ্ধ থাকেন নাই, আমার নবীন নিজের মিলাদ নিজে পালন করেছেন। জোরে সুবহানাল্লাহ। সহি মুসলিম শরীফের হাদিস, বুখারীর পরে যে কিতাবের আসতে নাম সেটা হলো সহি মুসলিম শরীফ, সে সহি মুসলিমের মধ্যে আমার নবীজি বলতেছেন, নবীজিকে প্রশ্ন করা হলো সুইলা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আর সোমুল আসনাইন, আমার নবীকে সোমবার দিন প্রত্যেক সোমবারে আমার নবী রোজা রাখতেন, নবীকে প্রশ্ন করা হলো ইয়া রসুল আল্লাহ আপনি সোমবারে কেন রোজা রাখেন, আমার নবী বলতেছেন ইন্নি উলিত্তু ফিহি, আমি নবী এই সোমবারের জন্মগ্রহণ করেছি, সেই জন্য আমি নবী আমার জন্ম কে কেন্দ্র করে আমি রোজা রেখে থাকি। জোরে বলো সুবহানাল্লাহ। অনেকে প্রশ্ন করতে পারেন তো হুজুর, নবী তো নবীর মিলাদ পালন করেছেন রোজার মাধ্যমে, এখন আপনারা কি রাখেন কি না? আমি বলি আমার থেকে গতকাল গত এক সপ্তাহ পর্যন্ত কমপক্ষে 100 জন শুধু জিজ্ঞেস করেছে হুজুর মিলাদুন নবী কী বারে, ওই দিনের রোজা আমরা কখন রাখবো। এখন আমি রোজা রাখছি না রাখছি এটা কি ঘোষণা করার বিষয়? এটা তো অন্তরের বিষয়। মিলাদুন নবী উপলক্ষে আপনি অসংখ্য গণিত মানুষ রোজা রাখে, শুধু মিলাদুন নবী আপনি শুধু মিলাদুন নবী আপনি রোজার মাধ্যমে রাখবেন, সীমাবদ্ধ করলে তো হবে না, কারণ মিলাদুন নবী আরও অন্য কিছু দিয়েও পালন করা যায়। সেই প্রমাণ আল হাবিলিল ফতুয়া আল্লামা জালালউদ্দিন সুইতি রহমতুল্লাহ, যিনি 200,000 হাদিসের হাফেজ ছিলেন এবং যিনি আমার নবীকে 75 বার স্বপ্নে দেখেছেন, সে জালালউদ্দিন সুইতি রহমতুল্লাহ, সে জালালউদ্দিন সুইতি রহমতুল্লাহ, তিনি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেন মিলাদ শুধু রোজা তো আছে আমার নবী রেখেছেন এটাও রাখতে হবে, পাশাপাশি আপনি মিলাদের আলোচনা মিলাদ পালন আপনি ইচ্ছা করলে খানা দানার মাধ্যমে আপনি পালন করতে পারবেন। আপনি যেমন আজকে অসংখ্য মানুষ আছে গরিব গুনার মধ্যে খানা বন্টন করেছেন, এই খাদ্য বন্টনের মাধ্যমে আপনি মিলাদ পালন করা যাবে। আজকে যে মাহফিল করতেছেন এই মাহফিলের মাধ্যমে মিলাদ পালন করা যাবে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে মিলাদ পালন করা যাবে, দুরুদ শরীফ মিলাদ শরীফের মাধ্যমে মিলাদ পালন করা যাবে। আপনি একটার মধ্যে সীমাবদ্ধ করলে কোনো কিছু হবে না, মিলাদ অনেকভাবে পালন করা যায়। তো সম্মানিত সুধি, আমার নবীজি নিজেই নিজের মিলাদ করে আলোচনা করেছেন এবং নিজেই মিলাদ পালন করেছেন। এরপর আসেন সংক্ষেপ আমি বলে দিচ্ছি, যেহেতু সময় খুবই কম আমি সময়ের মধ্যে শেষ করে দিব, আর শহরের যেহেতু আপনারা বাড়িওয়ালা বিভিন্ন বাড়িতে ঢুকতে হবে একটা সময় আছে, সেজন্য আমরা দীর্ঘায়িত করবো না। সম্মানিত সুধি আসেন, এরপরে দেখেন সাহাবায়ে কেরাম আমাদের বাইরা অনেকে বলে ক সাহাবিরা পালন করছেন কি না, সাহাবিরা এই বিষয় নিয়ে আলোচনা করছেন কি না। আরে ভাই এগুলো কোনো কথা হলো? আল্লাহ নিজে নবীর মিলাদের আলোচনা করেন, আমার নবীন নিজে নিজের মিলাদ পালন করেন, নিজের মিলাদ আলোচনা করেন। আল্লাহ নবী যে জায়গায় পালন করেন সাহাবিরা না পালন করলে কি কোনো সমস্যা আছে? তারপরে আমি বলবো সাহাবিরাও আমার নবীর মিলাদের আলোচনা করেছেন। এ দেখেন এই কিতাবটার নাম হলো দাওয়ান হাসান, এটা মিশর থেকে ছাপানো কিতাব, হাসান বিন সাবিত আমার নবীর সাহাবির, আমার নবীর জলিল কদর সাহাবি, যিনি নবীকে সামনে রেখে সবসময় নবীর সানে নাতে রসুল ভাট করতেন, সে হাসান বিন সাবিত আমার নবীকে সামনে রেখে বলতেছেন, একদম প্রথম শিয়ারের মধ্যে আছে, ইন্নাকা কুলিকতা ইন্নাকা উলিকতা মোবাররান মিন কুল্লে আইবিন কা আন্নাকা কুলিকতা কামা তাসাউ। আমার নবীকে সামনে রেখে হাসান বিন সাবিত বলতেছেন হে নবী আপনি দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন আগমন করেছেন, মিন কুল্লে আইবিন যত বকার দোষ আছে সকল দোষ থেকে মুক্ত হয়ে আল্লাহ আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, কা আন্নাকা কুলিকতা কামা তাসাউ, আপনি যেইভাবে চেয়েছেন আমার আল্লাহ সেইভাবে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। জানো তো ভাই আল্লাহ, আমি তো আপনাদেরকে বলেছিলাম নবী কিভাবে আসবেন কখন আসবেন কোথায় আসবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করাই মানে মিলাদ। তো এখন সাহাবিরা করেছেন, তো সম্মানিত সুধি এভাবে আপনি এই উপমহাদেশের মধ্যে শাহ আব্দুর রহিম মহাদ্দেশ দেহলভী রহমতুল্লাহ, উনিও উনি প্রত্যেক বছর জাঁকজমকভাবে নবীজির মিলাদ নবী পালন করতেন, জাঁকজমকভাবে মিলাদ নবী পালন করতেন। এক বছর তিনি টাকার জন্য পালন করতে পারেন নাই, সোলাপুর দিয়ে সোলা বুঝেনি সোলা
সোলা দিয়ে তিনি নবীর মিলাদ পালন করেছেন আর কান্না করতেছেন, আরে যদি আমার টাকা থাকতো আমি নবীর মিলাদ পালন করতে পারতাম জাকজমকভাবে, আমার আর্থিক সমস্যার কারণে নবীর মিলাদ আমি পালন করতে পারি নাই। অবশেষে কান্না করতে করতে রাত্রি যখন ঘুমিয়ে গেলেন, রাতের গভীর বেলা রহমাতুল লিল আলামিন এসে বলতেছেন, হে ইব্রাহিম, আমি নবী তো সব দেখি, আমি নবী তো সব শুনি, তুমি চিন্তা করিও না, যেটা দিয়ে আমি নবীর মিলাদ পালন করেছো আমি নবী তোমার প্রতি রাজি হয়ে গেলাম। তাহলে মুহাদ্দিসিনে কেরামো আমার নবীর মিলাদ পালন করেছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি মিলাদের উপর তিনি কিতাবে লিখেছেন। তো সম্মানিত সুধি, আমি আপনাদেরকে বলবো বাড়াবাড়ি করার দরকার নাই, আপনি যদি পালন না করেন, আপনি যদি না মানেন, আপনার নিয়ে আপনি থাকেন, কিন্তু কোনো জায়গায় আপনি ফতুয়া কেন দিবেন? আপনি যদি ফতুয়া দিতে হয় তাহলে আপনাকে কোরআন হাদিস দিয়ে আপনি ফতুয়া দেন, কোনো আপত্তি নাই। কিন্তু আপনি দলিলা দিলেন না দিয়ে বেদাত হারাম শিরিক বলে দিলেন, এটা তো জাতি কখনো গ্রহণ করবে না। তাহলে সম্মানিত সুধি, এরপর আসেন আমি কয়েকটি প্রশ্ন আপনাদেরকে বলে দিই, উত্তর দিয়ে দিচ্ছি। ওনারা প্রশ্ন করেন, আমার নবী নাকি এই দিনে জন্মগ্রহণ করেছেন আবার এই দিনে এন্তেকাল করেছেন, তো আপনারা জন্মদিনে আপনারা আনন্দ খুশি করেন, অন এন্তেকাল দিয়ে করেন, এন্তেকাল দিয়ে আপনারা শোক পালন করেন না, কারণটা কি? প্রশ্ন করে কিনে, তো এবার এটার উত্তর সহজে নিয়ে দিয়ে দিই। আমি বলবো, বাইরে আপনি একটা হাদিস দেখলেন আর একটা হাদিস দেখলেন না, এটা তো হয় না, আপনাকে হাদিস সব দেখতে হবে। এবার আমি বলে দিচ্ছি, আমরা শোক পালন করি না কেন, এটা আমার নবী নিজে নিষেধ করছে। নবী যদি নিষেধ করে তাহলে আর শোক পালন করা যাবে? এখন প্রমাণ কি? তাও সহি বুখারি কিতাবুত তালাক 5335 নম্বর হাদিস, আমার নবীজি বলছেন, লা ইয়াহিল্লু, হে উম্মত, তোমাদের কারো জন্য বৈধ নয়, আমার নবী আলা সালাসাতিন লায়ালিন, নবী বলতেছেন তিন দিনের বেশি, খুব খেয়াল করবেন, তিন দিনের বেশি, আমার নবী বলতেছেন তিন দিনের বেশি, তিন দিনের বেশি কারো জন্য শোক পালন করা বৈধ নয়, শোক পালন করা বৈধ নয়, শুধুমাত্র ইল্লা, শুধুমাত্র স্ত্রীর জন্য 4 মাস 10 দিন। স্বামী যখন মারা যাবে স্ত্রী 4 মাস 10 দিন পালন করবে, আর স্ত্রী ছাড়া প্রত্যেক মানুষ শুধুমাত্র মৃত ব্যক্তির জন্য 3 দিন শোক পালন করবে। কয়দিন? 3 দিন। 3 দিনের বেশি শোক পালন করা বলেন না যাবে? সহি বুখারি। দেখুন আমার নবী এন্তেকাল করছেন কি 3 দিন নিয়ে হয়েছে? না। হ্যাঁ না, কয়দিন? 1500 বছর। কয় না, 1000 বছর? তো নবী তো বলছেন 3 দিনের পর শোক পালন করা, তাইলে আমরা নবীর হাদিস অনুযায়ী সেই জন্য আমরা শোক পালন করি না, বরং আল্লাহর কোরআন নবীকে পেয়ে আমরা আনন্দ পালন করি। 1 নম্বর দলিল। 2 নম্বর দলিল, খুব খেয়াল করবেন, ভালো করে মনোযোগ দিবেন, আমার নবী বলেন, হায়াতি ইবনে মাজার হাদিস, হায়াতি খাইরুল লাকুম ও মামাতি খাইরুল লাকুম, আমার দুনিয়াবী জিন্দিগি তোমাদের জন্য কল্যাণ এবং এন্তেকালের পরবর্তী জীবী জিন্দিগিও তোমাদের জন্য কল্যাণ। তো এখন শোক পালন করা এটা কি কল্যাণ নাকি অকল্যাণের কাজ? নবী বলতেছেন এটা অকল্যাণ। কি কল্যাণ? অকল্যাণ। সেই জন্য নবী বলতেছেন আমার পরকালের জিন্দিগি তোমাদের জন্য কল্যাণ, যেহেতু শোক পালন করা অকল্যাণ সেই জন্য আমরা শোক পালন করি না, আমরা কল্যাণ নবীজির আগমন আমরা পালন করি। 2 নম্বর। 3 নম্বর, শোক কার জন্য পালন করা হয়? যে মৃত, বলেন না, যে মৃত মানুষের জন্য শোক পালন করা হয়। আমার নবী কি মরা? বলেন, আমার নবী কি মরা? আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী, এতে কোনো সন্দেহ আছে? ইবনে মাজার হাদিস, আমার নবী বলেন, ইন্নাল্লাহ কাদ হাররামা আলাল আরদে আন তাকুল আসদাদ আল আম্বিয়া, প্রত্যেক নবীদের জন্য জমিনকে আল্লাহ হারাম করে দিয়েছেন, জমিন কখনো নবীদের দেহকে ভক্ষণ করতে পারবে? পাশাপাশি আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, অপর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইউরজাকুন, আমার আল্লাহ বলেন যারা শহীদ হবেন, যারা শহীদ হবেন, এই শহীদদের ব্যাপারে আল্লাহ বলেন তোমরা শহীদদেরকে মৃত বলিও না, বলো না শহীদদেরকে মৃত। এরপর আর এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, মৃত তো বলবে না, বলবে না, যারা আমি আল্লাহ রাস্তা শহীদ হবেন তাদেরকে তোমরা মৃত বলে ধারণাও করিও না। এই আয়াত কাদের শানে? কয় না, কাদের শানে? শহীদদের শানে। এবার আল্লাহ অন্য জায়গায় বলেন, উলাইকাল্লাযী আনআমাল্লাহু আলাইহিম মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়া শুহাদায়ে ওয়া সলিহিন, আল্লাহর নিয়ামত প্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত বান্দা হলো 4 জন। কোন না কয়জন? 1 নম্বর নবীরা, বলেন না, 1 নম্বর কারা? নবীরা। 2 নম্বর সিদ্দিক, 2 নম্বর কে? 3 নম্বর শহীদ।
বল না, তিন নাম্বার কারা? তাহলে এক নাম্বার পজিশনে কারা, দুই নাম্বারে কারা, তিন নাম্বারে? শহীদদের পজিশন কয় নাম্বার বলে না, কয় নাম্বার? তিন নাম্বার। তো তিন নাম্বার পজিশনের ব্যাপারে আল্লাহ বলেন, তোমরা তাদেরকে মৃত বলে ধারণাও করিও না। আর এক নাম্বার পজিশন নবীরা কি কবরের মধ্যে মরে গেছে? এটা তো ফাগলাও বিশ্বাস করবে না। তার মানে প্রমাণ হয়ে গেল প্রত্যেক নবীরা কবরের মধ্যে জীবিত। আমার নবী বলেন ফা নবিয়ুন হাইয়ুন, প্রত্যেক নবীরা কবরে জীবিত। ওয়াইউ জাকুন, এবং তাদেরকে রিজিক দেওয়া হয়। ওয়াইউ সাল্লুন, তাদের নামাজ কবরের মধ্যে প্রত্যেক নবীরা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ার জন্য। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সহি মুসলিমের হাদিস কিতাবুল সহি ইবনে হিব্বানের মধ্যে রয়েছেন কিতাবুল আসরার প্রথম নাম্বার হাদিস, আমার নবী বলতেছেন মারাতু ইন্দাল কসিবুল আহমার ফার আইতু মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ইউসাল্লি ফি কবরি, আমি যখন মুসা নবীর কবর উপর দিয়ে যাচ্ছিলাম আমি দেখলাম মুসা নবী কবরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছেন। আমার প্রশ্ন, মুসা নবী আমার নবী 3000 বছর আগে এন্তেকাল করেছেন, 3000 বছর আগে এন্তেকাল করার পরও মুসা নবী যদি কবরের মধ্যে নামাজ পড়তে পারেন, বলেন যিনি নামাজ পড়তে দেন দাঁড়ায় দাঁড়ায় মরা নাকি জিন্দা? দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে কি মরা না জিন্দা? তো মুসা নবী যদি 3000 বছর আগে এন্তেকাল করে যদি কবরের মধ্যে জিন্দা থাকতে পারে, আর যেই নবীকে সৃষ্টি না করলে মুসা কলিমুল্লাহ হতো না, ঈসা রুহুল্লাহ হতো না, সে আমার আপনার নবীজি, দয়াল নবীজি আমার, জিন্দা নবীজি আমার, হায়াতুল নবীজি আমার, কামলিওয়ালা নবীজি আমার, নূর নবীজি আমার, রওজা মুবারকের মধ্যে কি মরা নাকি জিন্দা? এখন বলেন নবী কি মরা নাকি জিন্দা? আমি আপনাদেরকে বলেছিলাম শোক পালন করা হয় কার জন্য? মৃত ব্যক্তির জন্য। আমার নবী মরা না জিন্দা? যেহেতু আমার নবী জিন্দা নবী, সেই জন্য আমরা নবীর জন্য শোক পালন করি, আমরা হায়াতুন নবী সেই জন্য আমরা খুশি উদযাপন করি, আনন্দ করি, কি বলেন, ঠিক কিনা? তাইলে গেল যেটা প্রশ্ন, যে নবীজি তো এই দিন এন্তেকাল করলো, আপনারা শোক কেন পালন করলেন না, এটা জবাব দিয়ে দিলাম। এবার ওনারা আর একটা প্রশ্ন করে, এই প্রশ্নটা জবাব দিয়ে আমি শেষ করে দিচ্ছি। ওনারা একটা প্রশ্ন করে যে আপনারা যে মিলাদুন নবীকে ঈদের দিন বলেন, এখন ঈদের জন্য নামাজ কোথায়, খুতবা কোথায়, রোজার ঈদ কোরবানের ঈদে তো নামাজ আছে, খুতবা আছে, তো এখন মিলাদুন নবীকে যে আপনারা ঈদ বলেন, নামাজ কই, খুতবা কই, বলে কি না? এগুলো অদ্ভুত প্রশ্ন, ফালতু প্রশ্ন, এগুলো এগুলো কোনো ভিত্তি নাই, আন্দাজি বলি দেয় এগুলো, প্রশ্ন করলে হবে? আপনি শুধু কাল খোঁজ করেন কাল নবীর কীভাবে সম্মান কমানো যায়। মনে রাখবেন আমরা নবীর শান বাড়াই, অনেকে বলে আপনারা শান বাড়াইতে বাড়াইতে আল্লাহর উপর বাড়াই ফেলেন, জোর বলে নাউজুবিল্লাহ, এই কথাটা যে বলবে সে শিরিক করছে। কারণ আল্লাহর উপর বাড়াই ফেলা মানে তার মানে বোঝা যায় আল্লাহর একটা কি আছে, সীমা আছে। তো আল্লাহর যদি সীমা আছে, এরকম যদি সীমা করে তার ইমান থাকবে? তো মনে রাখবেন আমাদের আকিদা হলো আল্লাহ ষষ্ঠা, ষষ্ঠা হিসাবে আল্লাহর সাথে কারো তুলনা চলবে, আর আমার নবী হলেন সৃষ্টি, বলেন না আমার নবী কি? আর সৃষ্টির মধ্যে আমার নবীর সাথে কারো তুলনা চলবে? আরো জোরে চলবে? তো সম্মান তো শুধু আল্লাহ আল্লাহর পজিশনে, আমার নবী নবীর পজিশনে। তো আমি যেটা বলতেছিলাম, আমার ভাইরা বলে আপনারা ঈদ পালন করেন মিলাদুন নবী নামাজ কই, খুতবা কই, আমি বলবো ভাইরে সব ঈদের জন্য নামাজ আর খুতবা লাগে না, সত্য নয়। এবার যদি কেউ যদি বলে না লাগবে, তখন আমি ওনারে উল্টা আর একটা প্রশ্ন করবো, বিপরীত আর একটা প্রশ্ন করবো ওনাকে। আচ্ছা জুমার দিন তো আমার নবী তো বলছেন জুমার দিন কিসের দিন? হাদিস দ্বারা প্রমাণিত। আচ্ছা এই জুমার দিন আপনারা কি ঈদের জন্য আলাদা কি কোনো নামাজ পড়েন? ঈদের জন্য কি আলাদা নামাজ পড়েন? আলাদা কি ঈদের জন্য কোনো খুতবা পড়েন? তার মানে কি হয়ে গেল, প্রমাণ হয়ে গেল সকল ঈদের জন্য নামাজ লাগবে না, সকল ঈদের জন্য খুতবা লাগবে না। মিলাদুন নবী এটা হলো আশেকদের ঈদ, ইমানদারদের ঈদ, সেটার জন্য নামাজ দরকার নাই, খুতবা দরকার নাই। আর রোজার ঈদ, এগুলো আমুল ঈদ, এগুলোর জন্য নামাজ লাগবে, খুতবা লাগবে, কি বলেন, ঠিক কি না? সেজন্য সম্মানিত শুধু আমরা, আমি আবারও বলি, শুরুতে বলছি আমরা সবাই মুসলমান, আমরা কি আমরা ফেতনা চাই না, আমরা ফাসাদ চাই না, আমরা জর্গা চাই না, আমরা সবাই বাই বাই, কি বলেন, আমরা সবাই বাই বাই। নবীজি সম্মান নিয়ে আলোচনা করব, নবীজি উম্মত হিসেবে নবীজি শান বৃদ্ধি করবো, এটাই তো উম্মতের নিয়ম। সেজন্য আমরাও এই পক্ষে আসি, আপনারাও আমল করবেন, মিলাদুন নবী পালন করবেন, মিলাদুন নবী
আলোচনা করবেন, ফলনেরও বিষয় আলোচনারও বিষয় আলোচনা করবেন। ফেতনা ফাসাদের দরকার নাই, আমরা মুসলমান এটাই মনে রাখবেন, ফেতনা ফাসাদ করবেন না, সঠিকভাবে চলবেন। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে আমল করার সেই অনুযায়ী চলার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।